ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাকে নিয়ে উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে নির্দেশিকা রাজ্যের তরফ থেকে জারি করা হলো তো বন্ধুরা সেই নিয়ে আজকের বিস্তারিত আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আপনাদের যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থেকে এবং আপনারা যদি এখনও পর্যন্ত আধার কার্ড লিঙ্ক করে না থাকেন তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নয়া নির্দেশিকা জারি রাজ্যের গত মাস থেকে রাজ্যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের উপর অপরিসীম জোর দেওয়া হচ্ছে ইতিমধ্যে এই প্রক্রিয়া দ্রুত সমাপ্ত করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার যদিও সম্প্রতি অনলাইনে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার প্রক্রিয়া বন্ধ করে সরকারিভাবে একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সংস্থার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে দিচ্ছেন তবে এক্ষেত্রে বহু গ্রাহকদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বেশ কিছু কারণে যেমন কারো ঠিকানা অন্যত্র হলে তিনি কীভাবে নিজের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাবেন এবং কোথায় করাবেন তা নিয়ে আর এই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হলো মূলত কর্মসূত্রে যারা বাইরে থাকেন তাদের এমন একাধিক সমস্যার সম্মুখীন হওয়ায় পরিপ্রেক্ষিতে নির্দেশিকা জারি করানো হয়েছে বাধ্যতামূলকভাবে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে তবে এই লিঙ্ক করানোর জন্য নিজের জেলায় ছুটে যাওয়ার প্রয়োজন নেই পশ্চিমবঙ্গ সঙ্গে যে কোনো জেলায় যে কোনো জায়গা থেকে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন গ্রাহকরা সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্যে এই মুহূর্তে থাকা মোট রেশন কার্ডের সংখ্যা দশ কোটি বত্রিশ লক্ষ আর এই সংখ্যার মধ্যে ইতিমধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে ফেলেছেন ছয় কোটি সাতচল্লিশ লক্ষ আর এই লিঙ্ক করানোর সময় রেশন কার্ড ব্যবহার করেন না অথবা ত্রুটিযুক্ত তথ্যের কারণে প্রায় ষোলো লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো হলে প্রথম থেকে দাবি করা হচ্ছিল ভুয়ো রেশন কার্ড সংক্রান্ত একাধিক অভিযোগের সমাপ্তি ঘটবে আর এই প্রক্রিয়া যতই এগিয়ে যাচ্ছে ততই এই সকল দাবি দেওয়া বাস্তবায়িত হচ্ছে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে রেশন কার্ড নিয়ে উঠে আসা আজকের গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম